আমাদের মধ্যমণি, আমাদের বেসিসের প্রেসিডেন্ট এবং আইটি জগতের একজন স্টার সেলিব্রিটি মুস্তাফা জব্বার ভাই আমাদের সাথে আছেন। আমি ওনাকে অনুরোধ করছি ফর্মালি আমাদের মেট্রো স্কাইটাকে উদ্বোধন করার জন্য। ধন্যবাদ আলমাস। মেট্রোনেটের সাথে আমার পরিচয়ের মাত্রাটা একটু ভিন্ন রকম। আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ছিলাম, তো যখনই আমার কম্পিউটার সমিতির অফিসে যেতে হতো তখনই আমার চোখে মেট্রোনেট না পড়ে কোনো উপায় ছিল না। মেট্রোনেটের যাত্রা সেখান থেকে শুরু এবং সেই কারণে নিঃসন্দেহে আমরা ভাবছিলাম যে আমার দেশের একটি কোম্পানি সে মাটি ঘুরে তার বসিয়ে সেখান থেকে বাংলাদেশের জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে। এটি একটি অসাধারণ উদ্যোগ ছিল। যখন এই উদ্যোগ নেওয়া হয়েছিল তখন অনেকেরই ধারণা ছিল যে এই পাগলামিগুলো করা হচ্ছে, এই পাগলামিগুলো কোনো সুফল দেবে কি না এটা জানা যায়নি। আর ব্যক্তিগতভাবে আমি আলমাস আমার ছোটো ভাইয়ের মতন, আমার ডান পাশে আরেকটা ছোটো ভাই উত্তম আছে, পিক কোম্পানি আছে, পান্না সাহেবের সাথে আমার জাস্ট কয়েকদিন আগে কথা হয়েছে একজনের মাধ্যমে, এবং যারা এখানে আছেন আপনারা যারা আছেন আমাদের, কিন্তু আমি এই এখানে আসার আগ পর্যন্ত জানতাম না আসলে আমি কিসের উদ্বোধন করতে এসেছি। এইটুকু শোনার পরে আমার যেটুকু নিজের কাছে মনে হয়েছে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা আমি ফিল করছি দীর্ঘদিন যাবৎ। আমি আমার সফটওয়্যারগুলো এতদিন পর্যন্ত বাজারজাত করতাম সিডির মাধ্যমে, সো লোকজনের কাছে সিডি পৌঁছে দিতাম এবং তারা সিডি কিনে নিয়ে এই সফটওয়্যার নিজেদের ডেস্কটপে ইনস্টল করতো। কিন্তু ইদানিং সিডি প্রোডাকশন করার কোম্পানি কমতে কমতে একটাই দাঁড়াইছে, এটাও বোধহয় কিছুদিন পরে মারা যাবে। সিডির দোকানগুলো বন্ধ হয়ে গেছে। একসময় যেখানে গানের সিডি বিক্রি হতো সেখানে আমি আমার সফটওয়্যার সিডিও বিক্রি করতে পারতাম। ফলে আলটিমেটলি এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, উত্তমের যে অবস্থা আমারও একই অবস্থা। তারপরে আমার সফটওয়্যারকে যদি আমি স্কাইতে রাখতে না পারি তাহলে কিন্তু আমি আমার ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারবো না। এবং এই চ্যালেঞ্জটার মধ্যে বাংলাদেশের সকল সফটওয়্যার এবং সার্ভিস কোম্পানি এসে দাঁড়িয়েছে। এবং আমরা বরাবর যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে আমি বাইরে হোস্টিং করছি এবং সেখানে আসতে যেতে ডেটা যে পরিমাণ সময় লাগে সেই পরিমাণ ডেটার আসলে মানুষের ধৈর্য নাই। এবং যেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটি চমৎকার একটি বিষয়। একটি বিষয় বোধহয় আমাদের একটু মনে রাখা দরকার, আমরা নিজেরা কিন্তু হিসাব করে দেখি না। যেমন আমার সফটওয়্যারের যে ইউজার তার 99% হচ্ছে বাংলাদেশের, এবং এই বাংলাদেশের ইউজার আমেরিকা ঘুরে এসে তার ডাটা কানেক্ট করতে যে পরিমাণ সময় লাগবে সেই পরিমাণ ধৈর্য তার থাকে না। আমাদের এখানে কিন্তু ডেভেলপমেন্টটা যে জায়গাটা এখন আমরা ফোকাস করছি সেটি হচ্ছে আমাদের ডোমেস্টিক মার্কেট। এবং এই ডোমেস্টিক মার্কেটে যারা আমার মতন, উত্তমের মতন অথবা আতিক রব্বানির মতন, আতিক ভাই ভুলে গেছেন তার অ্যাকাউন্টিং সফটওয়্যারের কথা বলতে গেলে, এ আমাদের কিন্তু এখন আলমাসের উপরে ভর করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সো ধন্যবাদ আলমাস যে আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে। এবং আমরা বেসিস থেকে এই জায়গাটাকে অনেক বেশি গুরুত্ব দেই। আমি আমার নিজের বাজারের দিকে যেন তাকাতে পারি, আমি আমার নিজের দেশের দিকে যেন তাকাতে পারি। এবং আমি শুনে খুব খুশি হলাম যে টায়ার থ্রি ডেটা সেন্টার আমাদেরকে আইসিডি ডিভিশন করতে হয়েছে সেই ডেটা সেন্টার আলমাস করতে পেরেছে। আমি অভিনন্দন জানাই, সত্যিকার অর্থে এই ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অভিনন্দন জানাই যে এই ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেই উদ্যোগের ফলে আমি বিশ্বাস করি আমাদের সফটওয়্যার এবং সেবা খাত দারুণভাবে উপকৃত হবে, এবং আমাদের নিজস্ব যে ক্যাপাসিটি বিল্ড আপের বিষয়টা থাকে সেই জায়গাটাতেও অনেক বেশি উপকৃত হব আমরা। একটু আগে ভ্লাদিমিরের সাথে আমি একটা মিটিং করছিলাম, ভ্লাদিমিরকে আমি একটু ধন্যবাদ দিতে চাই, কারণ মিটিংয়ের বিষয়বস্তুটা আমার খুব প্রিয় ছিল। ভ্লাদিমির বলছিল যে তার সি প্যানেলটা ইংরেজিতে আছে, এটাকে বাংলায় করা যায় কি না। আমার চেয়ে খুশি আর কেউ হয় নাই যখন একজন রাশিয়ান বলে যে আমি তোমার দেশের জন্য আমার সি প্যানেলটা বাংলায় করব। আমি তাকে অভিনন্দন জানিয়েছি, বেসিস এবং ব্যক্তিগত পক্ষ থেকে বলেছি যে আমাদের যতটুকু সহায়তা দরকার হয় ততটুকু সহায়তাই আমরা করব। আজকে এটি চমৎকার মুহূর্ত, এবং এই চমৎকার মুহূর্তে আমি আলমাস কবির মেট্রোনেট এবং যে পণ্যটি আমরা আজকে উদ্বোধন করছি মেট্রো স্কাই তার প্রতি অভিনন্দন জানাই। এবং আমি প্রত্যাশা করব যে বাংলাদেশের
এই যে সূচনা, এই সূচনা বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতকে আরও এক ধাপ উপরে নিয়ে যাবে। ধন্যবাদ আলমা হাসান, ধন্যবাদ মেট্রোনেট এবং এই মেট্রোনেটের সকল বাহিনী যারা এর পেছনে কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাই ও অভিনন্দিত করি এবং এর মধ্য দিয়ে মেট্রো স্কাইয়ের শুভ উদ্বোধন ঘোষণা করছি। Thank you.